ক্রিকেট বোর্ডে নির্বাচনী উত্তাপ চার বছর পর আবারও আরও একটি নির্বাচনের সামনে ক্রিকেট বোর্ড গত চার বছরে অনেক কিছুই হয়েছে ক্রিকেট বোর্ডে আছে অনেক প্রাপ্তি অপ্রাপ্তি ক্রিকেট বোর্ডের গত চার বছরের কার্যক্রম এবং আগামী চার বছরে কি হতে পারে এসব নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ ইনাম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আরও একটা নির্বাচনের সামনে অ্যাকচুয়ালি যেটা বলে শুরু করছিলাম যে গত চার বছরের যদি কথা বলি গত চার বছরে অনেক কিছু হয়েছে হয়তো বা যেটা সমর্থকদের কথা যদি বলি বা সমালোচকদের অনেক প্রশংসিত হয়েছে আবার অনেক কিছুই হয়তো তারা পছন্দ করেন ওভারঅল যদি যদি আপনার কথা বলি বলি করতে যে গত চার বছর বোর্ডের কার্যক্রমে আপনাদের মধ্যে কতটুকু স্যাটিসফ্যাকশন ছিল আমার যেটা মনে হয় গত চার বছর না আমি গত আট বছরে কথা বলতে পারি কারণ আমাদের বোর্ড প্রেসিডেন্ট নাজুল হাসান লিডারশিপে আমরা যে বোর্ডটা আছে মোটামুটি কিন্তু এই একই দল গত আট বছর ধরে আমরা এখানে বোর্ড পরিচালনায় আছি এবং আমাদের এবার রিসেন্টলি যখন আমাদের এজিএম হলো সেখানেও যে আলাপটা এসছে আমরা যখন এই বোর্ডে এসছিলাম আট বছর আগে এবং গত চার বছর আগে মোটামুটি একই বোর্ডে আবার পূর্ণভাবে নির্বাচিত হয়েছে আমাদের কিন্তু একটা গোল ছিল যে আমরা কিন্তু বেসিক্যালি অনেক সময় আমরা টেস্ট প্লেইং টিমদেরকে আমরা হারিয়েছি ইন্ডিভিজুয়াল খেলাতে হারিয়েছি এক দুটা সিরিজ জিতেছি

সেখানেও কিন্তু আমরা বেসিক্যালি আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলাম আনফর্চুনেটল সেই সব জায়গাতে আমার মনে হয় আইসিসি ইভেন্টস আমরা ভালো করতে পারতাম বাট আমরা বায়োল্যাট্রোল সিরিজও হোমে ভালো করেছি আমরা লরফ ওয়েব সিরিজও আমরা ভালো করেছি আমরা বড় বড় টিম অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন এদের সাথে আমরা টেস্ট ম্যাচ জিততে পেরেছি এমনকি আমরা রিসেন্টলি কমপ্লিটলি টি সিরিজ আপনি দেখেন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের টিমদের সাথেও আমরা কিন্তু ভালোভাবে সিরিজ জয় করতে পেরেছি এইগুলো আমার মতে একটা বিশাল অ্যাচিভমেন্ট সো আপনাকে আপনাকে যদি বলতে হয় তাহলে আমাদের খেলার ন্যাশনাল টিম আমাদের মেইন ফোকাসটা আসে সবসময় মোর ইম্পর্টেন্টলি আমাদের কিন্তু উমেন্স টিম এশিয়া এবং আমাদের আন্ডার নাইনটিন টিম আমরা কিন্তু ওয়ার্ল্ড জয় হয়েছি এটা কিন্তু সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট সেই দিক থেকে আমাদের ন্যাশনাল টিম আমি আশা করি আমরা আশা করতে পারি সামনে চার বছরে এগিয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে দেখেন বোর্ডের ফাংশন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফাইন্যান্সিয়াল হেলথ অফ দ্য বোর্ড সেখানে কিন্তু আমাদের বোর্ড যেখানে এসেছিল যেখানে অন্যান্য বোর্ডের তুলনায় আমাদের কিন্তু যখন কম্পেয়ার করতে হয় সেখানে আমাদের বোর্ড একটা কিন্তু যেখানে আমাদের আমাদের একটা এফডিআর ভ্যালু ভ্যালি ছিল যেটা এজিএম অন্য নাজরুল হাসান বলেছেন বারবার যে আমাদের দুশো কোটি টাকা ছিল আজকে কিন্তু আমাদের সেখানে সাড়ে ছয়শো কোটি টাকার উপর এফডিআর আছে টোটাল ক্যাশ ধরলে নাইন হান্ড্রেড কোর্স তো আমরা কিন্তু ফাইন্যান্সিয়ালি আমরা সলভেন তাহলে সেই জায়গা থেকে তো আমাদের সামনে যে প্ল্যান আছে শেখ হাসিনা স্টেডিয়াম হোক অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক ফ্যাসিলিটি হোক সভা হয়েছে কদিন আগে তার আগে আহ সেখানে তো নিশ্চয়ই আপনাদের এই যেগুলো প্ল্যান ছিল করতে পারেননি এমন তো নিশ্চয়ই অনেক কিছুই আছে সেগুলো এমন কি ছিল যেটা না করতে পারার কিছুটা হলো একটা আক্ষেপ আমার মতে আক্ষেপ না আপনি যদি দেখেন আমি যদি আমার নিজের থেকেও আমি বলতে চাই একটা জিনিস আমরা যদি ভালো করে থাকি বা আরও ভালো করার দরকার সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন কিছু গ্রাউন্ডস বা ফ্যাসিলিটিস আমাদের ধরেন কক্সেস বাজারে ডেভেলপ করেছে সিলেটে ডেভেলপ করেছে বাট আমাদের যত বেশি খেলার মাঠ থাকবে যত বেশি ইনডোর ফ্যাসিলিটিস থাকবে জিম ফ্যাসিলিটিস থাকবে তাহলে সকল প্লেয়াররা কিন্তু সেটা তাদের তারা সারা বছর ইভেন রিসেন্টলি কিন্তু আমরা আরো এক দুইটা একাডেমির কাজ অলরেডি শুরু করেছি আমরা চিটগঙ্গে এবং আরো কয়েকটা জায়গাতে সামনে আমাদের খুলনা বা অন্যান্য জায়গাতে কিন্তু এইসব নিয়ে আলাপ আলোচনা অলরেডি আছে আই থিঙ্ক এই জিনিসটা আমি যদি পার্সোনালি বলি আমি যদি আবার বোর্ডে কাজের সুযোগ পায় তাহলে সেই দিক থেকে কিন্তু আমি এই জিনিসটাকে আমার করবো যারা আছে একই কথা বারবার বলবেন আপনি যখন দু হাজার তেরো সালে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে আসলেন তখন একদম নতুন ছিলেন এবং এবার যদি আমরা একটা দেখি যে বোর্ড প্রেসিডেন্ট বিসিবি প্রেসিডেন্ট স্পেশালি অনেকবার কিন্তু বলেছেন যে নতুন মুখ তিনি আনতে দেখতে চান

সংগঠক হিসেবে আমি কিন্তু আপনি ডাইরেক্টর ছিলাম অলরেডি প্রায় নয় বছর যখন আমি বোর্ডে এসেছি বাট ক্রিকেট বোর্ডে আসলে আমি যেটা বলবো এখানে বেশিরভাগ কিন্তু পুরানো যারা ছিলেন তারা আমার পরিচিত মুখ এবং আমি এটা কিন্তু বলতে হবে আমাদের বোর্ড প্রেসিডেন্ট ওনার লিডারশিপে উনি সবসময় আমাদের সবাইকে সাপোর্ট দেয় সিনিয়র যারা ছিলেন এখানে আমাদের জালাল ভাই ববি আঙ্কেল শ্রীরাজ আঙ্কেল মাহবুব ভাই কায়সাসিনা আঙ্কেল আনফর্চুনেটলি আমাদের সাথে আর নাই

যেটা গ্রাউন্ডস এবং টিম মিলে আমরা উনত্রিশ কোটি টাকা পেতাম আমরা বেসিক্যালি সাহারার থেকে সাহারার সাথে আমাদের প্রবলেম হয়েছিল সেখানে আমাদের সুযোগটা দিয়েছিল যে তাদের সাথে ক্যান্সেল করে আমরা আবার সাথে সাথে করলাম সেখানে প্রথম বাংলায় লেখা হলো এবং ছয়টার উপর পার্টিসিপেন্ট ছিল কোম্পানি লোকাল কোম্পানি সেখান থেকে রবি সেই রাইটসটা পেলো এই পুরো প্রসেসগুলো কিন্তু আমি সবসময় বেশি আমাদের সিনিয়র ডাইরেক্টর যারা আছেন পরিচালক যারা আছেন তারা সাপোর্ট করেছেন সো আপনার যে প্রশ্নটা ছিল আগের যারা ছিল আমরা যখন নতুন এসেছিলাম অবশ্যই সাপোর্ট করেছে এবং আপনার যে দ্বিতীয়টা ছিল প্রশ্ন যে নতুন মুখ প্রেসিডেন্ট বলছেন আমার মতে নতুন মুখ চেঞ্জ দরকার যারা বোর্ড প্রেসিডেন্টও বারবার বলছেন এবং বলেছেন আজকেও আমাদের এক আমরা কেয়ারফুলি যখন বসে আলাপ করছেন উনি কিন্তু বলছিল আমাদের নতুন মুখ দরকার নতুন অনেকে আসলে সবসময় ভালো নতুন আইডিয়াজ আসে এনার্জি আসে এবং নতুন যারাই আসবে এমন তো না যে তারা ক্রিকেট সংগঠক না বা ক্রিকেট খেলোয়াড় ছিল না আমি আশা করি অবশ্যই তারা খুবই ভালো হবে এবং তাদেরকে যা রেসপন্সিবিলিটি দেওয়া হবে আমরা আমি শিওর তারা সেটা খুব ভালোভাবে দায়িত্ব পালন করতে আপনি আট বছর হল আপনার আপনার জার্নিটাকে আপনি কিভাবে দেখবেন বা অ্যাকচুয়ালি কতটা কোনো জায়গায় কোনো অবস্ট্যাকল বা কোনো কঠিন কিছু ছিল কিনা আপনার জার্নিটা একটু জানতে চাচ্ছি দেখেন আপনি যখন আপনি আপনার নিজের অন্য কোনো জায়গাতে আপনি চাকরি করেন বা কাজ করেন বা আপনার যদি নিজের ব্যবসাও থাকে সেই জায়গাতে কাজ করা একরকম একটা ফেডারেশন বা একটা অ্যাসোসিয়েশনে কাজ করা কিন্তু আরেক রকম আপনি সব সময় যেটা যেভাবে করতে চান সেভাবে হবে না অনেক সময় কিন্তু কিছু জিনিস সময় লাগে বাট আমি যেটা বলবো আমাদের এই বোর্ডের প্রচন্ড সাপোর্ট আমরা পাই আমাদের বোর্ড প্রেসিডেন্ট থেকে আই থিঙ্ক আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে আমাদের বোর্ড প্রেসিডেন্টের সাথে কাজ করতে উনি কাউকে দায়িত্ব দিলে উনি তাকে সেটা কিন্তু পুরো স্বাধীনতা দেয় কাজটা করার জন্য যেটা আমি পেয়েছি সিসিটিএমে যখন আমি কাজ করেছি ঢাকা প্রিমিয়ার লিগ এগুলো নিয়ে রিসেন্টলি আমি যখন ঢাকা প্রিমিয়ার লিগ আমরা করলাম সব ডিরেক্টর আমাকে লজিস্টিক থেকে গ্রাউন্ডস থেকে মৌলিক ভাই বলেন আমাকে মাহুবানন ভাই বলেন সবাই প্রচন্ড সাপোর্ট দেয় জালাল ভাই ইজ অলওয়েজ अवेलेबल আমাদের এই সব কাজে যখন লাগে বোর্ড সিইও অন एवरीवन সো আমরা যে কাজগুলো করি বোর্ড প্রেজেন্ট কিন্তু অলওয়েজ আমাদেরকে ফুল সাপোর্ট দেয় সো সেটা এখন আপনাদের যদি বলি যে আমাদের ডিফিকাল্টি কোন জিনিসগুলো হয় আপনার স্পেশালি আমি আমি যেটা বলবো যে অনেক সময় কাজ করতে গেলে কিছু জিনিস আপনি যেভাবে চান সেভাবে অনেক সময় করা যায় না টাইমের জন্য डिफरेंट রিজন্স জন্য করা যায় না এখানে আপনি আগে যার একটু প্রশ্ন করেছিলেন আমি সেখানে আমি ফিরত যেতে চাই আমাদের বোর্ড প্রেসিডেন্ট ভাই যা আছেন আমার কাছে ওনার বিকল্প কেউ নাই এই একই কারণে যেটা আমি বললাম উনি যেভাবে আমাদেরকে স্বাধীনতা দেয় কাজ করার জন্য সেই কারণে কিন্তু আমরা কাজ করতে পেরেছি এবং আমার মতে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই বোর্ডের যেটা হচ্ছে আমাদের মধ্যে কিন্তু কোনো গ্রুপিং নাই আমাদের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ভেরি গুড টিম ওয়ার্ক আছে সেই কারণে কিন্তু আমি যেটা আগে ছিলাম না আমার সাথে তো অন্য সদস্যরা আছে যারা আগে বোর্ড ডাইেক্টর ছিলেন তারা সবসময় কিন্তু কথা বলে যে তোমরা তো দেখোনি আগের বোর্ডে কিন্তু আমাদের মধ্যে অনেক তুমুল ঝগড়া হতো ইয়ে হতো অনেক সময় কাজে বাধা দেওয়া হতো সেরকম কিন্তু আমরা আমি ওরকম ফিল করিনি কখনো সম্প্রতি বেশ কয়েকবার নাজমুল হাসান পাবন বিসিপি প্রেসিডেন্ট বলেছেন যে উনি বোর্ডে ডিরেক্টর হিসেবে থাকতে চান এর জন্য অনেক কারণও বলেছেন যে ওনার ফিজিক্যাল হেলথের কথা প্লাস ওনার অনেক দিক ইনভলভমেন্টও আছে উনি অ্যাজ এ ডিরেক্টর থাকতে চান নতুন কাউকে দেখতে চান অ্যাজ এ প্রেসিডেন্ট এটা তো নিশ্চয়ই মিডিয়ার সামনে যখন বলছে আপনাদের সামনেও নিশ্চয়ই এগুলো আলোচনা হয় বা উনি বলেন তখন আসলে অন্যদের রেসপন্সটা কি থাকে এবং আপনারা আসলে বা আপনি বা যখন আপনারা আলোচনা করেন অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট ওনার বিকল্প হিসেবে কি বোর্ডে আপনারা কাউকে দেখেন এরকম কি কথা উঠে না আমি আপনাকে ফ্র্যাঙ্কলি যদি বলি আমি ওনার বিকল্প একদমই কাউকে দেখি না বিকজ উনি নট অনলি ইজ এ ভেরি গুড লিডার যেটা আমি বললাম যে দেখেন সবাইকে একত্রিত আমরা আছি কি কারণে ওনার লিডারশিপের জন্য আর নট অনলি দ্যাট আরও কিছু জিনিস যেটা আছে উনি কিন্তু শুধু বোর্ড প্রেসিডেন্টই না উনি কিন্তু আবার আইসিসি তো আমাদেরকে রিপ্রেজেন্ট করে আপনি দেখেন সামনেও কিন্তু আমাদের এখন আইসিসির একটা বেড হচ্ছে যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি বা ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড এগুলো কিন্তু ওইসব জায়গাতেও ইটস ভেরি ডিফিকাল্ট প্লেস উনি এই জিনিসগুলো যেভাবে ভালো এখন হ্যান্ডেল করতে পারছে আমরা যে পরিমাণ বায়োল্যাট্রাল সিরিজ পেয়েছি আমরা যেভাবে কিন্তু আমরা এইসব সাপোর্টগুলো আইসিসি থেকে পাই সেখানে কিন্তু একটা বিশাল লিডারশিপের কাজ উনি কিন্তু করেছেন অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যেটা মনে হয় আমরা যতটুকু এগোতে পেরেছি আমরা কিন্তু ইন্ডিয়াতেও দেখেছি অনেক জায়গায় দেখেছি অনেক সময় জাগমোহন ডালমিয়া ছিলেন যে লং টাইম কিন্তু একজন লিডার ক্রিকেট বোর্ডে বা কোনো জায়গাতে ছিল আমার মতে বাংলাদেশ ক্রিকেট অনেক আগাতে পেরেছে এই পর্যন্ত এই যে আমরা নয়টা দেশের সাথে সিরিজ জয় করেছি উনি আরেকটা কথা রিসেন্টলি বলেছেন আমাদের নেক্সট গোল হওয়া উচিত যাতে আমরা সলিডলি র্যাঙ্কিংয়ে আমরা যে যেটা করেছি উনি যে পর্যন্ত নিয়ে এসছেন এইটার সামনে নিয়ে যাওয়ার জন্য ওনার বিকল্প আমি কাউকে দেখি না বাংলাদেশ ক্রিকেটে শুধু বোর্ডে না আমি বাংলাদেশ ক্রিকেটে কাউকে দেখি আরেকটা বিষয় যে আমরা যদি দেখি কয়েক বছর আগে চলে যায় আপনি যদি প্রথম যখন এই আপনাদের বোর্ডটা আসলো তেরোর পর এরপর কিন্তু আইসিসিতে একটা অনেক রদবদল হয়েছিল বাংলাদেশকে তারা চেয়েছিল একটা অন্য টায়ারে নামিয়ে দিতে স্পেশালি টেস্ট ক্রিকেটে সব কিছু যদি মনে থাকে আপনার সে সময় কিন্তু আইসিসিতে বাংলাদেশের অবস্থানও খুব একটা শক্ত ছিল না কিন্তু ডে বাই ডে যদি আমরা দেখি অনেক গুরুত্বপূর্ণ অনেক কমিটিতে আমাদের বোর্ডের নিজামুদ্দিন চৌধুরী সুজন সিও এবং বোর্ড প্রেসিডেন্ট নাজুল হোসেন পাপন তিনি ছিলেন উনি বোর্ডের ওই গ্রুপ ওই আপনার কমিটিগুলোর চেয়ারম্যান সেখানে নয় এমনকি এসএসসি লিডারশিপও রাইট এসএসসি উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন তো সবকিছু মিলিয়ে এই যে আন্তর্জাতিক পরিমণ্ডল বা আন্তর্জাতিক ক্রিকেটও বাংলাদেশের এখন একটা নট এজ এ টিম ভাবে একটা শক্ত অবস্থান আছে ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশ অনেক এগিয়েছে কিনা গত সাত আট বছরে আপনার অবশ্যই আপনি যে কথাটা বললেন আমাদের তো তখন একসময় আলাপ যেটা হচ্ছিল যে এখানে টু টিয়ার ক্রিকেট হবে দেখেন এই জিনিসগুলো আমাদের চিন্তায় করতে হয় না ওয়েদ আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি এই জিনিসটা হ্যান্ডেল করেন উনি কিন্তু এই মিটিংগুলো মানে কোয়ার্টারলি মিটিংস থেকে অ্যাটেন্ড করেন আমাদের বোর্ডের সিইও নিজাম চৌধুরী এবং বোর্ড প্রেসিডেন্ট অ্যান্ড আই থিঙ্ক আমরা এই জায়গাটা অনেক এগিয়ে যেতে পেরেছি এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন আমাদের কিন্তু আগে অনেক সময় যেটা কথা হতো এখন কিন্তু আইসিসির যে এই আমাদের র্যাঙ্কিং সিস্টেমটা আছে সেখানে কিন্তু এখন আমরা বায়োল্যাট্রাল সিরিজ আমরা কিন্তু সবার সাথে এখন অটোমেটিক পাচ্ছি বাট এই বায়োলাট্রাল সিরিজ এখন অটোমেটিক হচ্ছে বাট গত বছর কিন্তু সাত এটা ছিল না সেখানে কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর সেখানে কিন্তু আপনি দেখেন ইন্ডিয়া বাংলাদেশে এসছে সব জিনিসগুলো হয়েছে এগুলো তো আমাদেরকে বোর্ড থেকে নেগোসিয়েট করে আসতে হয়েছে সেখানে কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্ট একটা বিশাল অবদান আছে ডেফিনেটলি একটু আপনার যেটা বলছিলাম যেটা আপনি বোর্ডের ডিরেক্টর হিসেবে আছেন আপনি এবার যশোর থেকে নির্বাচিত অলরেডি হয়ে গেছেন কারণ আমরা দেখেছি যে খুলনা বিভাগের আর কেউ দুজন দুটা কোটা দুজনই আছেন আপনি এবং শেখ সোয়েল তিনিও বর্তমানে বোর্ড প্রেস বোর্ড ডিরেক্টর হিসেবে আছেন আপনার আসলে আমরা জানতাম যে একসময় খুলনা যশোর এই অঞ্চলে প্রচুর ক্রিকেটের উর্বর ভূমি বলা হতো প্রচুর ক্রিকেটের এখান থেকে উঠে আসতো এখনও উঠে আসছে তারপরও যদি আপনাদের কোনো স্পেসিফিক প্ল্যান কি আছে যে আগামী ফোর ইয়ার্সে বা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটু ডেভেলপ করতে কারণ আগের মতো এখন কিন্তু এই অঞ্চলটা থেকে ক্রিকেটার আসছে না যেটা দশ বছর বা পাঁচ সাত বছর আগে আসতো এই জায়গার মানে স্পেশালি যশোর খুলনার ক্রিকেট ডেভেলপমেন্টে আপনার কোনো পরিকল্পনা আছে কি বা কাজ করবো অবশ্যই অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে নেক্সট চার বছর একটা ফোকাস যেটা করতে চাই সেটা হচ্ছে কি আমাদের যশোরে যেহেতু আমি সেখান থেকে যশোরের একটা ফোকাস আমি আনতে চাই এবং পুরো খুলনা ডিভিশনেরও এবং এখানে সোহেল ভাই আমার সাথে আছেন আমরা একসাথেই কাজ করি আমাদের দুজনের কিন্তু একটা কথা আমাদের এখানে যশোরে খুলনা দুই জায়গাতেই কিন্তু আমাদের একাডেমি সেট আপ করা বোর্ডের সাপোর্ট নিয়ে ইনডোর ফ্যাসিলিটি সেট আপ করা এগুলো করা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কি আমাদের গেম ডেভেলপমেন্টের আন্ডারে এখন সারা বাংলাদেশে যেভাবে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে ডিভিশন পর্যন্ত আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন এই প্রোগ্রামগুলো রান করা হয় এখন কিন্তু প্রচুর প্লেয়ার অল ওভার বাংলাদেশ আসছে আপনি দেখেন একটা

আমাদের ডিস্ট্রিক্ট থেকে রেপ্রেজেন্ট করে আসে সেখানে আমাদের বোর্ড প্রেসিডেন্ট যেটা বলেছেন আমাদের কিন্তু আমাদের রিজিনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের রিজন্যালে রিজন্যাল ক্রিকেটের জন্য ফেসিলিটিস ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামস আর রান কর আই থিঙ্ক উইল বি ফোকাস ফর দ্য হোল বোর্ড রিজন্যাল ক্রিকেট আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেন রিজিনাল ক্রিকেট গত ইলেকশনের আগেও কিন্তু যেই আপনাদের ম্যান্ডেট ছিল মানে ওখানে বলা ছিল যে রিজিনাল ক্রিকেটটাকে একটা ফোকাস করে আপনারা করতে চান ফোকাস দিতে চান বাট গত চার বছর অনেক কারণে হয়নি গত দেড় বছর তো কোভিডের জন্যই অলমোস্ট সবকিছু বন্ধ ছিল এবার কি আসলে আপনার আপনিও এখন বললেন কিছুদিন আগে বলেছেন সেটা আপনার কতটা সিরিয়াস আই ভেরি সিরিয়াস আগেও এটা আমরা এই বিষয়ে সিরিয়াস আমার আমাদের কিন্তু রিজেনাল ক্রিকেটের প্রোগ্রামসগুলো কিন্তু ঠিকই ডেভেলপ করে যাচ্ছে রান হচ্ছে তো সেই কাজটা হচ্ছে এটা মেনলি আমাদের যে কথাটা হচ্ছে যে রিজেনল ক্রিকেটটা কিভাবে রান হবে যেখানে আমরা ধরেন ফুটবল আমরা দেখি যেখানে ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন আছে ডিএফএ আছে আমাদের ক্রিকেটটা অ্যাকচুয়ালি ডিএস এর আন্ডারে আসে এটার কিরকম স্ট্রাকচার করলে যাতে আমরা ভালোভাবে রিজনে সেটা ডিস্ট্রিক্ট লেভেল এবং ডিভিশন লেভেলে আমরা খেলাটাকে ভালোভাবে পরিচালনা করতে এবং সেখান থেকে কিন্তু আমাদের যে রেপ্রেজেন্টেশন হয় সেটা হবে সেই বিষয়ে অবকাঠামোটা এবং সেই স্ট্রাকচারিংটার কাজ নিয়ে আমাদের আলোপ আলোচনা মানে রিসেন্টলিও হয়েছে আশা করি এটার সামনে আমরা করে ফেলতে পারবো যশোর খুলনা নিয়ে আরেকটু কথা বলতে চাই আমরা যেন খুলনা এক সময় অনেক

অনেক সময় দেখেন যশোর থেকে আবার খুলনাতে যেতে একটা টাইম লাগে অনেক সময় রাস্তার সমস্যা ছিল এখন রাস্তাটা খুবই ভালো হয়ে গেছে হোটেলের একটা রিকোয়ারমেন্ট থাকে এই সব কিছু নিয়ে কিন্তু আপনি দেখেন ইদানিং বেশিরভাগ খেলার ঢাকা এবং চিরকম ফোকাসি হয়ে গেছে ঢাকা চিরকম সেটার সাথে মাঝে মধ্যে সিলেট বাট এখন খুলনাতে ভালো হোটেলও আছে রাস্তাটাও ভালো মেনি ফ্লাইটস যশোরে যেটা যাওয়া যায় সো আই থিঙ্ক খুলনা কেন আমাদের অন্যান্য অনেক জায়গাতে যেসব স্টেডিয়ামগুলো আগে ছিল সেটা ফতুল্লাহ বলেন অন্যান্য জায়গা বলেন সেগুলোকেও আমাদের ফোকাস করতে হবে এবং ইন্টারন্যাশনাল ভ্যানিউগুলো বাড়াতে হবে যেটা কিন্তু অলরেডি আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে যখন এমনকি আমরা এই বিট করেছি ফর দ্য আইসিসি ইভেন্টস আইসিসি ইভেন্টসে যে বিট যেটা করা হয়েছে সেখানে কিন্তু এইসব সার্টেন আদার স্টেডিয়াম যেগুলো আগে আমাদের ইন্টারন্যাশনাল ভেনি ছিল সেগুলো ধরেই কিন্তু বিট করা হয়েছে আইসিসি ইভেন্টের কথা যেহেতু আপনি প্রসঙ্গ টানলেন আমি আসতাম সেখানে দু হাজার সালে জয়েন্টলি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ অর্গানাইজ হলো দু হাজার চোদ্দোতে এককভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো এরপর দু হাজার কিন্তু বাংলাদেশে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ হয়েছে গত বছর বড় তিনটা ইভেন্ট হয়েছে কিন্তু বিসিবি যে প্ল্যান যে বিডিং প্রসেস যেটা আইসিসি ওপেন করছিল সেখানে গত চার বছরই প্রায় তিনটার মতো ইভেন্টে আপনারা বিট করতে চান এটা আসলে ডেফিনেটলি আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো ফ্যানদের জন্য অনেকটা ভালো খবর কিন্তু আপনাদের জন্য অ্যাকচুয়ালি একটু চ্যালেঞ্জটা একটু বেড়ে গেল কিনা যে চার বছরে তিনটা ইভেন্ট অর্গানাইজ করা প্লাস ইনফ্রাস্ট্রাকচার সবকিছু মিলে আসলে না চ্যালেঞ্জ তো থাকবেই বাট আপনি দেখেন বাংলাদেশের মানুষরা যেভাবে খেলাটাকে পছন্দ করে খেলাটা দেখতে চায় এবং আমরা চাই এখানে আইসিসি ইভেন্টসগুলো হোক এবং এখানে কিন্তু বলতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বোর্ড প্রেসিডেন্ট বলেছে বলতে গেলে সবার আগে কিন্তু একটা চিঠি দিয়ে যে ফুল সাপোর্ট আমাদের সরকার সব লেভেল থেকে থাকবে এবং আইসিসি যেভাবে চাই সো আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেই সাপোর্টটা আছে সো আশা করি যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ এবং আমাদের সবাই কিন্তু ক্রেজি অ্যাবাউট ক্রিকেট ক্রিকেট সো আমার মতে আইসিসি ইভেন্টস ইভেন্টগুলোতে পার্টিসিপেট করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের এখানে এককভাবে আমরা ওয়ার্ল্ড কাপ যেটা ওডিআই ক্রিকেট হয় সেটা আমরা করতে পারছি না সেখানে কিন্তু আমরা অন্যান্য দেশের সাথে জয়েন্টলি আমরা করছি চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা কিন্তু বেট করেছি

একটু নতুন কোন চ্যালেঞ্জ মানে থার্ড টাইমে যদি আপনি আপনি তো অলরেডি নির্বাচিত হয়ে গেছেন যেহেতু আর কেউ নেই আপনি নতুন কোনো চ্যালেঞ্জ নিতে আগ্রহী কিনা বা অন্য কোনো কমিটি বা আপনার কোন পছন্দের ক্রাইটেরিয়া বা কোনো সেক্টর আছে কিনা যে এই সেক্টরটি নিয়ে এখন কাজ করতে চাই দেখেন সাত তারিখে তার আগে সেটা বলা উচিত না কিন্তু আমরা কিন্তু জানি যে অলরেডি যেহেতু আমার মতে আমাদের আমাদের যখন নতুন বোর্ড এখানে হবে সেখানে দায়িত্ব নেওয়ার পর আমাদের বোর্ড প্রেসিডেন্ট যে দায়িত্ব যাকে দিব আমি সারা সে চেষ্টা করবে আমার কাছে আমার আমার কাছে এটা আসা যায় না আমি একবার মার্কেটিং কমার্শাল দেখেছি সেখানে ধরেন রবি সাথে ওই ডিলটা করতে পারা বা আমাদের বাংলাদেশি টেলিভিশন চ্যানেল গাজি টিভির সাথে একটা বড় একটা ডিল আমরা যেটা করতে পেরেছিলাম এবং দেখেন তার আগে অনেক সময় প্রশ্ন আসতো যে অনেক সময় আমরা এই ডিলগুলো করি সেখান থেকে কিন্তু আমরা টাকাগুলো পাই না আমরা যেগুলো করতে পেরেছি বোর্ড সেগুলোর কিন্তু প্রত্যেকটা টাকা কিন্তু আমরা পেয়েছি

আমার কাছে যে দায়িত্ব আমাদের এখানে বোর্ড প্রেসিডেন্ট দিবেন সেই দায়িত্বতেই আমি কাজ করতে আমি ইন্টারেস্টেড এবং অন্য আমার সতীর্থ যারা থাকবে তাদেরকেও সব কাজে সাপোর্ট করতে আমি অলওয়েজ অ্যাভেলেবল ইনিভাবে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে একটু জানতে চাইব যে আপনি দুই মেয়াদের দুটো আলাদা আলাদা কমিটির দায়িত্বে ছিলেন প্রথমে কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং এরপর সিসিডিএম থার্ড টাইম আমরা জানি যে আপনি এখন পর্যন্ত যে তালিকা পেয়েছে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন দায়িত্ব গ্রহণ করবেন আরও বেশ কদিন পর যখন দায়িত্ব গ্রহণ করবেন সে সময় আসলে আপনার ওরকম কোনো চাওয়া থাকবেন কি না যে নতুন কোনো কমিটির দায়িত্বে বা নতুন কোনো সেক্টর নিয়ে কাজ করতে চাইবেন এমন কোনো আপনার পরিকল্পনা আছে কি না এবং থাকতে সেটা বোর্ডে উপস্থাপন করবেন কিনা না আমার মতে দেখেন গত দুই আই এম থ্যাংকফুল টু দ্য বোর্ড প্রেসিডেন্ট টু দ্য বোর্ড যে দুইটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল মার্কেট ইন কমার্শিয়াল এবং আমি দুইটা দায়িত্ব সেটা এবং সিসিডিএম দুইটা করতে আমি অনেক এনজয় করেছি আমার মতে আগে ফলাফলটা প্রকাশ হোক আমরা দেখি নতুন বোর্ডে কারা সবাই আসুক এবং আমশোর বোর্ড প্রেসিডেন্টই ভালো বুঝবে যে কাকে কোন দায়িত্ব দিলে ভালো হবে আমার এটাতে কোনো আসে যায় না যে যে দায়িত্ব দেওয়া হবে বা যদি বলা হয় যাকে যে জিনিসের সাপোর্ট করতে হবে সেটা আমি অবশ্যই করব। অসংখ্য ধন্যবাদ ইন্দুম এবং আপনাকে শুভকামনা জানাচ্ছি আপনার সামনের যে বিসিবির পরিচালক হিসেবে যে পথ সেটা যেন আপনি যে প্ল্যানগুলো নিয়ে আসলে নিশ্চয়ই আপনি নতুন করে প্ল্যান করবেন আগাবেন সেগুলোর জন্য সফল আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক এই ছিল আমাদের এ সপ্তাহের খেলার খোনার আয়োজন আগামী সপ্তাহে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন সময়